দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রাবণী রুইদাস যেন বাবা মায়ের সমস্ত আলো শুষে নিয়েছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা অঞ্চলের গোবিন্দপুর গ্রামে বাসু রুইদাস ও কাকুলি রুইদাসের দুরারোগ্য রোগে আক্রান্ত মেয়ে শ্রাবণী রুইদাস, যার বর্তমান বয়স 12 বছর, জন্মানোর পর থেকেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, উঠতে গেলেই বসে পড়ছে। আর 10টা বাচ্চার মতো চলাফেরা, দৌড়ঝাঁপ তার কাছে এবং তার বাবা মার কাছে দুঃস্বপ্ন। ভূমিহীন পরিবারের প্রধান বাসু রুইদাস দুবেলা দুমুঠো খাদ্যের সংস্থান করতেই দিবারাত্রি মাথার ঘাম পায়ে ফেলে চলেছেন। এমতো অবস্থায় দুরারোগ্য রোগে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য নিজের বলে যেটুকু ছিল সবই গেছে একে একে। এখন সম্পূর্ণ অর্থেই নিঃস্ব, তবুও এক বুক আশা নিয়ে ছুটে চলেছেন মেয়েকে নিয়ে এই ডাক্তার সেই ডাক্তারের কাছে। তিনি স্বপ্ন দেখেন একদিন না একদিন মেয়ে সুস্থ হয়ে উঠে গলা জড়িয়ে ধরে বলবে, এই তো বাবা, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। অসহায় পরিবার, তবুও সেই দিনটার জন্যই দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছেন লড়াই। এখনো পর্যন্ত অসুস্থ মেয়েকে নিয়ে ছুটেছেন বহু ডাক্তারের কাছে, খরচও করেছেন যেটুকু পুঁজি ছিল সবই, কিন্তু কোনো ডাক্তারবাবুই আশার আলো দেখাতে পারেননি মেয়ের সুস্থতার ব্যাপারে। দিন যতই যায় ততই তিলে তিলে ক্ষয়ে যায় অসুস্থ শ্রাবণী রুইদাসের শরীর। মেয়ের দিকে তাকিয়ে বাবা মার চোখে ঝরে যায় অনন্ত জলের ধারা। বর্তমানে নিজের খাবারটুকু নিজে ভালো করে খেতে পারে না শ্রাবণী রুইদাস। মা ঠাকুমা তাকে পরম যত্নে কোনো রকমে খাওয়ান। কোনো ডাক্তারবাবুই শ্রাবণীর সুস্থতার ব্যাপারে আশার আলো দেখাতে পারেননি, তবুও বাবা মার মন তো মানে না। তারা চান আর সকলের মতোই তাদের কন্যা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে হাসিতে খুশিতে ভরিয়ে তুলুক ঘর। চেষ্টা তাই জারি আছে নুন আনতে পান্তা শেষ হয়ে যাবার মতো পরিস্থিতি সম্পন্ন পরিবারে। কিন্তু সংসার যে অচল, কোথা থেকে আসবে অর্থ? দৈনন্দিন পরিবারের অভাব যখন নিত্য সঙ্গী, তখন কন্যার চিকিৎসা চালিয়ে যাওয়াটা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। এখন অর্থের অভাবে নিজেদের চোখের সামনে তিলে তিলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা দেখেই বুক ভেঙে যাচ্ছে বাবা মার। শ্রাবণী রুইদাসকে সুস্থ করে তুলতে গেলে চাই আন্তরিকতার সঙ্গে আর্থিক যোগান ও সহযোগিতা। বাবা মায়ের তাই কাতর আবেদন সবার কাছে, একটু পাশে দাঁড়ান আমার কন্যার পাশে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। মেয়ের ছোটবেলা থেকেই ভুগছে, ডাক্তার দেখাচ্ছি। কোন কোন জায়গায় গেছিলেন? বাঁকুড়া, বর্ধমান, ব্যাঙ্গালোর নিয়ে গেছি ডাক্তারকে দেখাইছি। ডাক্তারবাবু কি বল? ডাক্তারবাবু কিছুই রোগ ধরতে পারছি না। আশ্বাস দিচ্ছে যে ভালো হবে, সুস্থ হবে? ওই ডাক্তারবাবু কিছু রোগই ধরতে পারছে না, তো এই তো দিন পাঁচেক পরে হাসপাতালে ভর্তি হয়েছিল এই মাসে। ঘরকে নিয়ে আইছি। মেয়ে খাওয়া দাওয়া করতে পারছে? মেয়েটা খাওয়া দাওয়া করতে পারছে না। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। জমি জায়গা? জমি জায়গা নাই। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে সরকার যদি আমাদেরকে একটু দেখে আমার মেয়েটার পেছনে, তাহলে আমার মেয়েটাকে বাঁচিয়ে তুলতে পারবো। আপনার নাম? আমার নাম বাসু রুইদাস। প্রথম বাচ্চা হয়ে হচ্ছে জন্ডিস হয়েছিল। আচ্ছা, দিয়ে ডাক্তার? ডাক্তার দেখছে, ওষুধ দিচ্ছে, খাচ্ছে, ওষুধ খেয়ে ওই কিছুদিন ভালো থাকছে, আবার যাকে তাই হচ্ছে। কোথায় কোথায় ডাক্তার ঘর গিয়েছিলেন? ব্যাঙ্গালোর গেছি, বাঁকুড়া, বর্ধমান। ডাক্তারবাবু কি বলছে? ডাক্তারবাবু কি বলবে, ওই যে ওষুধ দিচ্ছে, রোগ ধরতে পারছে না? না। আপনার মেয়ে কি হয়েছে, কখন থেকে হয়েছে এটা? ওর এই তো 11 বছর হচ্ছে, 11 বছর নিয়ে ভুগছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী ভ্যান চালায়। সরকারের কাছে তো চাইছি যে আমার ছেলে একটু সাহায্য পেলে আমাদের খুব ভালো হয়, কিন্তু কেউ কেউ কি মুখ ফোনে চাইছে, কেউ কেউ কিছুই করছে না। আপনার নাম? আমার নাম কাকুলি রিদাস। মায়ের পেট থেকে জন্ডি হইল, জন্ডি হয়ে আর যেমনি ভূমিষ্ঠি পড়লো তার তেমনি ওই আঁতুর থেকে পায়খানা, পায়খানা যে আজও পায়খানা। আর তো হেতা সেটা বর্ধমান, বাঁকুড়া, কাঁটা বাঁকুড়া ডাক্তার দেখাচ্ছি, কোনো জায়গায় ভালো করতে পারছে না ডাক্তার, আর রোগও ধরতে পারছে না। সারা জীবন আর আমাদের খেট খাটি একবার ধর, যতক্ষণে না খাটছে ততক্ষণে খেতে পারছে না। একবেলা জুটছে তো একবেলা জুটে নাই,
ছেলে নিয়ে লায়ন যে আজ যেখানে বলছে সেখানেই চলে যাচ্ছে। দেখো না আমরা না যদি একটু সাহায্য করো আমার ছেলেটা যদি ভালো হয় বাচ্চা। আমি বাচ্চা কে হন? আমি বাচ্চা ঠাকুমা। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901। আপনি কি নতুন বাড়ি বানাতে চান, আপনার বাড়িতে মার্বেল ও টাইলসের কাজ করাতে চান, তাহলে আর চিন্তা কিসের। আপনাদের বাড়িকে ঝাঁচকচকে করে তোলার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে নন্দ কনস্ট্রাকশন। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণের যাবতীয় কাজ করা হয়। এছাড়া ইট বালি ও পাথরের সাপ্লাই নিতে হলেও এক্ষুনি যোগাযোগ করুন নন্দ কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা রঘুনাথপুর ভুঁদুর মোড় হিলার কালী মন্দিরের সামনে। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 6295997154 এবং 7908333901।